আমার একটু হাই বলো। এখন বাজে 6টা আর ও আজকে কাজে যাবে না, তবু একটু সকাল সকালই উঠে পড়লাম। ওকে এখন পাঠাবো বাজারে, আর আমি উঠেছি আর আমার ছেলে উঠে গেছে। যদি একটু শুয়ে থাকে তাও তো ভালো লাগে, কিন্তু একটু শোবে না, মা উঠে গেছে, উঠতে তো হবেই, সেই জন্য ও উঠে গেছে আমার সাথে সাথে। তো ওকে মুখ ধুয়ে জামা প্যান্ট পরিয়ে জুতো টুতো পরে ফ্রেশ করে বাইরে ঘুরতে পাঠিয়েছি। ও এখন একটু রাস্তার দিকে গেল ঘুরতে, দোকান থেকে একটু দোকানের দিক থেকে ঘুরে আসবো। আজকে যে ব্লগটা রেখেছি আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো। সকাল থেকে উঠেই আজকে দেখছি মেঘলা মেঘলা ভাব। তো আজকে আজ কিছুদিন তো মানে জামা কাপড় শুকাচ্ছেই না, তো জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিলাম, যা একটু হালকা রোদ্দুর উঠেছে, মেঘলা মেঘলা রোদ্দুর। তো এখন পাঠাবো বাজারে, দেখি ব্যাগটাগুলো দিয়ে আসি। তুমি কি বাজারে যাচ্ছ? বৃষ্টি আসছে? এখন একটু ম্যাগি করে দেব, ও খেয়ে বাজারে যাবে, আর ছেলেকে একটু দেব, সকালের খাওয়াটা হয়ে যাবে। আর ওদিকে ডাল করেছি, আলু ভাজা করলাম, আর এই যে ভাত রান্না করছি, এতেই আমাদের হয়ে যাবে সকালবেলা। তো এটা দিয়েই সকালের খাওয়াটা সারবো, তারপর দুপুরে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে করছি। তো আজকে সারাদিন বাড়িতে কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী রান্না করলাম, কী খেলাম সবটা, আর কী কী করছি সবটাই শেয়ার করবো। তবে তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আজকে আমি যখন ভিডিও করছি তখন কী হয়েছে জানো, মানে আমি যখন তোমাদেরকে বললাম হে গাইস, তখন আমার ছেলে ওদিক থেকে বলছে হাই। তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, তোমরা মানে জাস্ট ভাবতে পারবে না, 1.5 বছর বয়স, 1.5 বছরের ছেলে কি পাকা হয়েছে। তো চলো তোমরাও একটু কথাটা শুনে নাও। কী হয়েছে, কী হয়েছে হাতে, কী হয়েছে, কী হয়েছে হাতে, ধুলো লেগে গেছে, ধুলো লেগে গেছে হাতে, ধুলো লেগে গেছে, ওরে বাবা, চলো ধুয়ে দেবো হাত, যাও আর একটু ফুল তুলে নিয়ে এসো, যাও শিগগিরি যাও, হ্যাঁ ঠাকুর নমো দিতে হবে তো, শিগগিরি ফুল তুলে নিয়ে এসো, একটু হাই বলে দাও, আমার একটু হাই বলো। মাকে দিয়েছি ইঁচড় কাটতে, কারণ আমি ইঁচড়টা কাটতে পারি না এখনও, কাটতে শিখিনি, তো সেই জন্য ওই যে মা ইঁচড় কেটে দিচ্ছে। আর ওই যে পাশে বাটিতে তেল নিয়েছে, কারণ ইঁচড়ের যে আঠা, আঠাটা মানে প্রচণ্ড, সে কথায় বলে না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তো সেই কাঁঠালেরই তো আঠা, সেই জন্য সর্ষের তেলে তো ছাড়াবে, তাই মা সর্ষের তেল নিয়ে এই যে ইঁচড় কাটতে বসেছে। তো মা এঁচড়টা কেটে দিলে তারপর রান্না করবো ইঁচড় চিংড়ি।
চিংড়ি মাছ নিয়েছিলাম সকালবেলা, বেছে ধুয়ে রেখে দিয়েছি। তেল প্রায় শেষ হয়ে গেছে ইঁচড় কাটিয়ে। ইঁচড় কাটাটা প্রচুর মানে হ্যাপা আছে, আমার কাছে তো প্রচুর ঝামেলা মনে হয়, কাটতে পারি না যেহেতু। যদি কাটতে পারতাম তাহলে নিশ্চয়ই এত ঝামেলা মনে হতো না। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হওয়ার মুখে হয়ে গেছে, মানে ভাত ফুটছে। তো এবারে শিল নোড়ায় মশলাটা বেটে নিয়েছি আর এখন রান্না করছি ইঁচড় চিংড়ি। তো ইঁচড়টাকে ভাপ দিয়ে কষিয়ে নিয়েছি। কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমি ইঁচড়টাকে একটু ভাপ দিয়ে নিয়ে তারপর মানে যা যা দেয় নিরামিষ হলে আদা জিরে, আর যদি আমিষ হয় তাহলে আদা পেঁয়াজ রসুন জিরে গরম মশলা সব কিছুই দিই আমরা। দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এটাও প্রায় হওয়ার মুখে। আর রান্নাটা আমরা উনুনেই করি। এই যে আমার ইঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে, আর রান্না করব খাসির মাংস। খাসির মাংস নিয়ে এসেছিলো, তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো, আদা পেঁয়াজ রসুন জিরে সব শিলনোড়াই বেটে নিয়েছি। মিক্সার আছে কিন্তু মিক্সারটা সবসময় ইউজ করা হয় না, তো এটাকে ভালো করে আগে একটুখানি কষিয়ে নিই। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো। মশলা থেকে যতক্ষণ না মানে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো লবণ। লবণটা কোথায় গেল, তো এখানে দিয়ে দিয়েছি একটুখানি লবণ। তো আরও একটুখানি সময় কষিয়ে নেবো। নিয়ে মাংসটা দাও না এদিকে, মাংসটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব। লেগে যাচ্ছে, জোরে জোরে জ্বাল দিচ্ছি তো কড়াইতে ধরে যাচ্ছে সেই জন্য। রান্নাটা হয়ে গেছে সেই জন্য গরম মশলাটা বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। রান্না রেডি হয়ে গেছে খাসির মাংসটা। গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।